নমস্কার প্রিয় বই বন্ধুরা, আমি রুদ্র গোস্বামী। আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কুষ্টিয়া, পাবনা ইত্যাদি প্রান্ত থেকে অনেক মানুষের প্রশ্নের উত্তর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কলকাতাতে বসে দিতে হয় আমাকে। আজ অমর একুশে মেলা চলছে, কাল থাকবে, পরশু থাকবে, তো আজকে সময় করে চলে এলাম রকমারিতে আমার বই বিষয়ক কিছু কথা এবং আপনাদের সঙ্গে রকমারির মাধ্যমে যোগাযোগ করতে। আপনারা আমাকে প্রায় প্রশ্ন করেন, আপনি বাংলাদেশের না কলকাতার মানুষ? আসলে আমি দুদেশেরই মানুষ, বাংলা ভাষার কোনো সীমান্ত বা সীমানা আছে বলে আমি মানি না। আজকে লন্ডনে লন্ডন বুক ফেয়ার হচ্ছে, বাংলায় লন্ডন বইমেলা, আমেরিকা ডালাসে হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে, সর্বত্র বাঙালির চায়। তাহলে আমার কেন একটা দেশ থাকবে, বা আমার কেন একটা কাঁটাতারের বেড়া বা ব্যবধান আমি মানব? আমি এসব মানি না। আমি বাংলা ভাষাকে বিশ্বাস করি, ভাষাকে ভালোবাসি এবং বাংলা ভাষায় যতদিন বাঁচবো ততদিন কথা বলবো এবং লিখব। এই গেল একটি প্রশ্ন, প্রশ্নের উত্তর আপনাদের। আপনারা অনেকে আমাকে বলেন আপনি ভালোবাসার কথা কবে থেকে লেখা শুরু করেছেন এবং কেন লেখেন। আমি বিশ্বাস করি ভালোবাসা যা দিতে পারে তা যুদ্ধ পারে না, তা চিৎকার পারে না। আসলে আমরা যখন কোনো অধিকার আদায়ের জন্য চিৎকার করি বা কারোর জন্য গলা ফাটাই, সেটা তার প্রতি একটা ভালোবাসা থেকেই করি। এগুলো ভালোবাসার একটা অঙ্গ। এই যে কোথাও একটি মানুষ নিখোঁজ হয়ে গেল, তার জন্য কাঁদা, তার জন্য খোঁজা, সে প্রতিবেশী হোক বা অন্য কোনো মানুষ, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকলে একটা মন কেমন করা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিংবা কেউ ক্ষণিকের জন্য এসে জীবনে একবার উঁকি দিয়ে চলে গেল, এই যে চলে গেল মানুষটা আর কোনোদিন দেখা হবে না জেনে একটা অনুভব। কিংবা আমাদের ভালোবাসা থেকে প্রত্যাখ্যাত হওয়া, কারুর কাছ থেকে আঘাত পাওয়া, বা কাউকে নতুন করে ভালো লাগা, ভালোবাসায় জড়িয়ে ধরা, বিভিন্ন সম্পর্ক, ভালোবাসা বিভিন্ন সম্পর্ককে তৈরি করে এবং এই সম্পর্কের প্রত্যেকটা সম্পর্কের ভিত্তিই ভালোবাসা। তাই আমি ভালোবাসাকে বিশ্বাস করি এবং ভালোবাসার কথাই লিখতে চাই এবং তাই লিখি। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই বইমেলায় আমার একটি বই বিষণ্ণ রোদ্দুর। বইটিকে অনেকে বলছেন অনুকবিতার বই, কিন্তু আমি মনে করি আমি বইটিতে কোনো অনুকবিতা লিখিনি। আমি যা লিখেছি তা একটি করে বোধ। আমি চেয়েছি মানুষের হৃদয়ের সেই পাখিটিকে মুক্ত করে দিতে, যে পাখিটার অনেক কথা বলার, অনেক গান গাওয়ার, অথচ বুকের ভেতরে বন্ধু হয়ে সে ছটফট করে, সেই পাখিটাকে মুক্ত করে দিতেই আমি এই বিষণ্ণ রোদ্দুর বইটিকে প্রকাশ করেছি। আমার এই বিষণ্ণ রোদ্দুর বইটির প্রকাশক কলকাতায় অভিযান পাবলিশার্স এবং বাংলাদেশে মানে অনিন্দ্য প্রকাশের পক্ষে আফজাল হোসেন এই বইটির প্রকাশ করেন, এবং আমার বাংলাদেশের সমস্ত বইয়ের প্রকাশকই অনিন্দ্য প্রকাশের আফজাল হোসেন আফজাল ভাই, তার কাছে আমি বিশেষ কৃতজ্ঞ। কারণ তিনি না নিয়ে এলে বাংলাদেশে আমাকে, আমি এই যে সমস্ত পাঠককুলের সঙ্গে আমার এই যে দেখা বা সাক্ষাৎ বা যোগাযোগ তা করতে আরও অনেক বিলম্ব হতো বলে আমি মনে করি। আফজাল ভাই আমার কাজটাকে অনেকটা এগিয়ে দিয়েছেন। আর আমি এই যে আজ রকমারিতে এসেছি, রকমারির সঙ্গে যুক্ত হতে পেরেছি বা রকমারি পরিবারের একজন সদস্য হয়ে উঠেছি, এটি আমার কাছে অনেক গৌরবের বা গর্বের বিষয়। রকমারির মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা, যে প্রতিষ্ঠানের নাম আমাদের ভারতবর্ষের অনেকেই জানেন, যেখানে যেখানে বাঙালি আছেন এবং কলকাতার প্রায় সকল পাঠকেরাই রকমারির নাম জানেন, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাঙালি আছেন তারা যখন শোনেন রকমারিতে আমার বই পাওয়া যায়, তারা রকমারি থেকে আমার বই সংগ্রহ করতে পারবেন, তাদের মনে কিন্তু অন্য একটা আনন্দ দোলা দেয় যে তারা নিশ্চিত বইটিকে পাবেন। তো রকমারির সঙ্গে সকলে থাকুন, আমার সঙ্গে থাকুন, অনিন্দ্য প্রকাশের সঙ্গে থাকুন। সকল পাঠক বন্ধু এবং বই বন্ধুকে শুভেচ্ছা এবং ভালোবাসা। বইমেলা ভালো কাটুক এবং আপনাদের আগামী দিন, ভবিষ্যৎ, পৃথিবী আপনাদের স্নেহ সুখে বেঁধে রাখুক। নমস্কার, সকলে ভালো থাকবেন।